हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें आबारो एक नतून रेसिपी निये चले एसेछि, खुबी सहज सुस्वादु एक हेल्दी रेसिपि। ए रेसिपिटा अनेकेरी हयतो जाना। लाउ दिए काँचा मुगेर डाल खेते असाधारण हय, गरम भातेर साथे दारुण लागे खेते। आपनाराओ एटा ट्राई करे अवश्यई देखबेन। भालो लागले अवश्यई एकटा लाइक देबेन, शेयर करबेन, सबस्क्राइब करते अवश्यई भुलबेन ना। तो देखे नेওয়া যাক রেসিপিটা। प्रथमे आमी 150 ग्राम मतन काँचा मुगेर डाल के आमी भालो करे धुए भिजिए रेखे दिए। खानिकटा लाउ ये डुमो डुमो करे केटे रेखे। डालटा आमी प्रथमे सेद्ध करे नेब। कड़ाईते जल गरम करते बसिए दिए डालटा आमी दिए दिलाम सेद्ध करते। डालेर साथे लाउगुलो आमी दिए देब। ওপর থেকে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট এটা আমি সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এ দেখুন ডালটা আর লাউটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা আমার ঠিক এই পর্যায়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটা পাত্রে তুলে নেব। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে আমি এতে 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। মনে রাখতে হবে ডালটা খুব বেশি গলিয়ে ফেললে হবে না, একটু দানা দানা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি সেদ্ধ করা ডালটা এর উপরে দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতন চিনি দেব। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা একটু বেশিই যাবে। যে যেমন মিষ্টি খাবেন তেমনই দেবেন। এই সময় লবণ আর মিষ্টিটা ভালো করে দেখে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি, লাউ দিয়ে কাঁচা মুগের ডাল। খেতে খুবই ভালো হয়, ভাত দিয়ে বা রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন অবশ্যই। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, কাল আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।